চলছে করোনার দাপট, চলছে লকডাউন, শুরু হয়েছে ত্রাহি ত্রাহি রব, সাধারণ মানুষজন পড়েছে মহাবিপাকে, দিন কাটাচ্ছেন অর্ধাহারে, কখনো বা অনাহারে। সমস্যা সমাধানের উদ্যোগ নিয়ে পথে নামলেন এলাকার বিধায়ক। বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে বিলি হলো ত্রাণ। রবিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর দুই নম্বর ব্লকের ময়দা অঞ্চলে বটতলা গ্রামের 138 নম্বর বুথে এলাকার বিধায়ক বিশ্বনাথ দাস 400 দুস্থ পরিবারের হাতে তুলে দিলেন পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী। এদিন খাদ্য সামগ্রী বিতরণের সময় জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা মহামায়া নস্কর, ময়দা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল লতিফ লস্কর, ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি মনিরুল সাঁপুই সহ অন্যান্য বিশিষ্টরা।